আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সৈয়দা নাফিসা ইসলাম, কর্মরত আছি শিশু বিশেষজ্ঞ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে। এছাড়া আমি নিয়মিত রোগী দেখছি সকাল এবং সন্ধ্যা আমানা হাসপাতাল লক্ষ্মীপুর ঝাউতলা মোড় এবং শাহ মখদুম থানার মোড় রূপালী ব্যাংকের গলি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবজাতকের জন্ডিস। আসলে জন্ডিস অনেক বড় একটা বিষয় বলার জন্য, কিন্তু নবজাতকের জন্ডিসটা কিছুটা হলেও বড়দের জন্ডিসের থেকে আলাদা, আর তাই এই বিষয়ে একটা পরিষ্কার ধারণা থাকা ভালো। আমাদের কাছে অনেকে চেম্বারে এসে জিজ্ঞেস করে বাচ্চাটা হওয়ার সাথে সাথে এসে ছোট বাবুটাকে নিয়ে এসে জিজ্ঞেস করে, আচ্ছা আমার বাবুর কি জন্ডিস হবে? তো আসলে এটা বলা খুবই মুশকিল যে একটা সুস্থ বাচ্চা যে ওই মুহূর্তে জন্মগ্রহণ করেছে সেই বাচ্চাটার পরবর্তীতে জন্ডিস হবে কিনা। তারপরেও দুই একটা বিষয় যেটা সবাই জিজ্ঞেস করে সেটা হচ্ছে, আমাদের তো ব্লাড গ্রুপ এক, তাহলে মানে বাবা মায়ের ব্লাড গ্রুপ, তো আমাদের কি কোনো সমস্যা হবে? আসলে কোনো সমস্যা হবে না, বরং ব্লাড গ্রুপ আলাদা হলেই কিন্তু নবজাতকের জন্ডিস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আর একটা ব্যাপার, কোনো মা তার গর্ভাবস্থায় যদি জ্বর এবং তার সাথে শরীরে চামড়া লাল অর্থাৎ ফিভার উইথ র্যাশ এরকম যদি কোনো হিস্ট্রি থেকে থাকে তাও কিনা প্রথম তিন মাসের মধ্যে, তাহলে কিন্তু জন্মের পরে এই বাচ্চাটার জন্ডিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাছাড়া আমরা মোটামুটি সবাই এখন একটা টার্মের সাথে পরিচিত, সেটা হচ্ছে হরমোনের অসুখ, হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম যদি মায়ের থাকে এবং আসল কথা হচ্ছে চিকিৎসা ছাড়া থাকে বা নর্মাল নাই, কন্ট্রোলে নাই, ওষুধ খায় না, এরকম একটা মা যদি হাইপোথাইরয়েড থাকে তাহলে এইসব বাচ্চার কিন্তু পরবর্তীতে জন্ডিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আরও অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আগে থেকে বোঝা মুশকিল। তো নবজাতকের জন্ডিস, আমি বলতে চাই যে নবজাতকের জন্ডিস একটা অত্যন্ত মারাত্মক ব্যাপার, আবার হতে পারে যেটা তেমন কোনো ব্যাপারই না। সুতরাং আমাদেরকে জানতে হবে যে আসলে কোন জন্ডিসটা আমাদের জন্য তেমন কোনো ঝুঁকি দিবে না, আর কোন জন্ডিসটা খুবই খারাপ হতে পারে। তো যেই জন্ডিসটা আমাদের কাছে খুব সহজ এবং এটা ভালো করার জন্য চিকিৎসাও লাগে না, কিছুটা সতর্কতা অবলম্বন করলেই চলে, সেটাকে আসলে আমি বলতে চাই কম ঝুঁকিপূর্ণ জন্ডিস বা ভালো জন্ডিস, অর্থাৎ এমনিতেই এই জন্ডিসটা ভালো হয়ে যাবে। তো একটা বাচ্চা যদি জন্মের সময় তার তেমন কোনো অসুবিধা হয়ে না থাকে, সে বড় রকমের কোনো আঘাত না পায়, অর্থাৎ বার্থ ইনজুরির কোনো হিস্ট্রি যদি এই বাচ্চাটা না থাকে, এই বাচ্চাটা যদি পুরো সময় অর্থাৎ 37 সপ্তাহ কমপ্লিট করে জন্ম নেয় এবং সঠিক ওজন অর্থাৎ 2.5 থেকে 4 কেজি এই ওজনের ভেতরে একটা বাচ্চা যদি জন্মগ্রহণ করে এবং তার মা সুস্থ থাকে এবং বাবু জন্মের পরে যদি বুকের দুধ ঠিকভাবে খেতে পারে, অর্থাৎ সুস্থ একটা বাচ্চা, এই বাচ্চাটা যদি 2 দিনের শেষ এরকম বয়স থেকে শুরু করে যদি 3 দিনের মধ্যে সে জন্ডিসে আক্রান্ত হয়, অর্থাৎ তার চোখ এবং শরীর যদি হলুদ লাগে, তাহলে বুঝতে হবে যে এইটা ভালো জন্ডিস। তো এই জন্ডিসটা ভালো জন্ডিস, কিন্তু এই সব থাকার পরেও তার ভেতরে যে আর অন্য কোনো অসুবিধা নাই কিংবা জন্মগত অন্য কোনো ত্রুটি নাই, এটা কিন্তু বাবা মার পক্ষে বোঝা খুবই কঠিন। সুতরাং আমাদেরকে জন্ডিস হলে বাচ্চাদেরকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তার চিকিৎসা কী এবং কীভাবে সেই বাচ্চাটা বুঝবে যে এটা কি আসলে ভালো জন্ডিস নাকি এটা অনেক ঝুঁকিপূর্ণ অর্থাৎ খারাপ জন্ডিস।